বল 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 দুইটা লাইনই তো ম্যাজিওল থেকে আপ টু দা এক্সটারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এক্সটারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে অ্যালং উইথ দা লুকালাইট লুক লুকালাইট লুকালাইট তারপর হচ্ছে ধর এখান থেকে ন্যাজিওন থেকে অ্যালং উইথ দা সুপারসিলিয়ারি আর্চ আপ টু দা অরিকল দুই পাশে আপ টু দা অরিকল ঠিক আছে এরপর তুই স্কিনটাকে স্ট্র্যাক্ট করবি ঠিক আছে শেষ শেষ করলাম এরপর আই ফেসে ফেসের হচ্ছে ও এটা হচ্ছে ধর টেম্পোরাল ফাসা টেম্পোরালিস ফাসা টেম্পোরাল ফাসা টেম্পোরালিস মাসেল সুপিরিয়র টেম্পোরাল লাইন ইনফিরিয়র টেম্পোরাল লাইন টেম্পোরাল লাইন ইনফিরিয়র টেম্পোরাল ফাসা ফাসা টেম্পোরালিস মাসেল সুপিরিয়র টেম্পোরাল ইনফিরিয়র টেম্পোরাল শেষ এবার হচ্ছে ফেস ন্যাজিওল থেকে স্টার্ট ফ্রম দ্য ন্যাজিওল দেন হচ্ছে অ্যালং উইথ দ্য ডরসাম অফ দ্য নোজ ফিট্রাম অফ দ্য লিপ আর সেমি সার্কুলার ইনসিশন অ্যালং উইথ দ্য আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ অ্যান্ড এ ভার্টিকাল লাইন আপ টু দ্য সিম্ফাইসিস মেন্টি তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা সার্কুলার ইনসিশন করবি এটা হচ্ছে প্রোটেক্ট দ্য আপার অ্যান্ড লোয়ার আই শেষ এটা হচ্ছে তোর প্যারোটিড ডাক্ট ঠিক আছে এটা হচ্ছে তো শুরু হয় অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে অ্যান্টিরিয়র বর্ডার অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড থেকে শুরু হয় এখান থেকে এখান থেকে কই গেছিস তুই ঘুরতে গেছিস আবার আবার আমি বলবো হ্যাঁ বল ন্যাজিওন ন্যাজিওন থেকে শুরু করে ডরসাম অফ দ্য নোজ ফিট্রাম অফ দ্য লিপ আর সেমি সার্কুলার ইনসার্শন অ্যালং উইথ দ্য আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ অ্যান্ড এ ভার্টিকাল লাইন আপ টু দ্য সিম্ফাইসিস মেন্টি এ পাশে আসবে সেই এক্সটার্নাল অরিকল শেষ সরি অরিকল তো অরিকল আর চোখে একটা দেখাই আর চোখে একটা সার্কুলার ইনসার্শন করবি টু প্রোটেক্ট দ্য আপার এন্ড লোয়ার আই এমন মুখস্থ বলে যাম কানে একবার ঢুকছে পুরো বেরিয়ে গেছে আচ্ছা হ্যাঁ বলতে থাক বলে পড়ি লোয়ার আই এটা হচ্ছে তো প্যারাটিক ডাক প্যারাটিক ডাকের লাইনিং কি কিসে কথা বলতেছিস কিসে করছে এরপর হচ্ছে তো এটা দিবে হচ্ছে তো ম্যাক্সিলারি না আর তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এটা হচ্ছে তোর চিকের প্রমিনেন্ট মানে ইলিভেটেড পোর্শন চিক এখান দিয়ে যাবে আপ টু দ্য ওই ভার্টেক্স কি দিবে হচ্ছে তোর এটা ছিল ম্যাক্সিলারি এটা হচ্ছে তোর না না এটা দিবে তোর ফেসিয়াল ফেসিয়াল আর এটা দিবে কি জানি ম্যান্ডিবুলার মেন্ডিবল দিবে হচ্ছে তোর শুধুমাত্র অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবলটাই অন্য একটা দিক ছিল না ভুলে গেছিলাম আমার মনে হয় এই জিনিসটা কিভাবে আসলে এলা থেকে আসে এই পর্যন্ত তো মিড একটা পয়েন্ট হয় এই জায়গাটা কি হয়েছে এই যে একটু হয় না এই যে কি দিবে এটা হচ্ছে তোর না আমি তো বাংলা ঢুকেছি মানে এইভাবে
ভিডিও করতেছিস তুই পড়তে থাক সমস্যা নেই না হলে পরে ডিলিট করে দেব আর তারপর হচ্ছে অ্যাঙ্গেল অফ দা মাউথ থেকে এই যে এই এলিভেটেড প্লান্ট দিয়ে প্রমিনেন্ট হুদা হচ্ছে ভার্টেক্স পর্যন্ত দিবে ম্যাগনিলা তারপর মেন্ডিবুলা শুধুমাত্র অ্যাঙ্গেল অফ দা মেন্ডিবুলটা আলাদা এরপরে আছে তোর ট্রায়াঙ্গেল আচ্ছা এটা হচ্ছে তোর এখান থেকে শুরু করবি হ্যাঁ সিম্পাইসিস মেন্টি থেকে আপ টু দা জুগুলার নট এটা হচ্ছে তোর অ্যান্টিরিয়র বর্ডার অফ দা অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল তারপর হচ্ছে তোর এখানে হচ্ছে স্টার্নোক্লেডিয়াল এই যে স্টার্নোক্লেডো মাস্টার ওই গেল এই যে অ্যান্টিরিয়র বর্ডার অফ দা স্টার্নোক্লেডো মাস্টার আর এই পাশে তোর বেস ফর্ম করবে হচ্ছে তোর বেস অফ দা মেন্ডিবল অ্যান্ড এ লাইন পাস থ্রু দা অ্যাঙ্গেল অফ দা মেন্ডিবল আপ টু দা ম্যাস্টয়েড আপ টু দা ম্যাট্রিক্স ম্যাস্টয়েড এখানে হচ্ছে তোর এটা হচ্ছে তোর সাবমেন্টাল সাবমেন্টাল এটা অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল ভাগ করে দেখেছিস হ্যাঁ অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেল ভাগ করে দেখেছিস বাউন্ডারি বলো এটা হচ্ছে তোর সাবমেন্টাল এটা হচ্ছে মাসকুলার এটা হচ্ছে ক্যারোটিড আর এটা হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ঠিক আছে সাবমেন্টাল মাসকুলার মাসকুলার ক্যারোটিড 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 আর হচ্ছে তোর এখানে হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ডাইগ্যাস্ট্রিক মাসকুলার দিয়ে তোর এখানে হচ্ছে তোর অ্যান্টিরিয়র বিলি অফ দা ডাইগ্যাস্ট্রিক এটা হচ্ছে তোর পোস্টেরিয়র বিলি অফ দা ডাইগ্যাস্ট্রিক ঠিক আছে আচ্ছা ক্যারোটিড শীটটা দেখাতে পারবি ক্যারোটিড শীট তো থাকে না বাট স্ট্রাকচার তিনটা থাকে এটা হচ্ছে তোর ইন্টারনাল জুগুলার ভেইন ভেগাস আর হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি কোনটা আনতে বলবি নাকি এমনি বলবি না না এটা ছিগাটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল জুগুলার ভেইন ভেগাস ওই যে ভেগাস দেখছিস ঠিক না করে পাশে এই যে ওই যে ভেগাস দেখছিস ঠিক না করে আর এটা হচ্ছে তোর কমন ক্যারোটিড আর্টারি আচ্ছা এটা কমন ক্যারোটিড চিকনাটা ভেগাস মানে আটা ভেগাস আর ছিরাটা হচ্ছে তোর ইন্টারনাল জুগুলার ভেইন ইন্টারনাল জুগুলার ভেইন কমন ক্যারোটিড এটা তোর ভেগাস এই তো তারপর তোর এই যে কন্টেন্ট করবি বাউন্ডারি করবি ইয়াগুলার ট্রায়াঙ্গেলের গুলার তারপর ইনসিশন করবি এখানে হচ্ছে তোর জুগুলার নচ থেকে আপ টু দা ডিফার্ট প্রসেস এপাশে যাবে হচ্ছে মিড এক্সিলারি লাইন এপাশে যাবে তোর ইয়াগুলার প্রসেস এটা হচ্ছে তোর থোরাক্সের ইনসিশন আচ্ছা আবার বসো দেব তারপর হচ্ছে তোর ইন্টারকোস্টাল স্পেস এখানে থাকবে তো এক্সটারনাল এক্সটারনাল ইন্টারকোস্টাল ইন্টারনাল ইন্টারকোস্টাল এক্সটারনাল ডিরেকশন ইন্টারকোস্টাল ল্যাটারালি যেটা থাকবে মিডিয়ালি যেটা আছে সেটা হচ্ছে তোর এক্সটারনাল ইন্টারকোস্টাল দেখা যাবে না তারপর এখানে থাকবে তোর এন্ডোথোরাসিক ফাসা প্যারাইটাল প্লুরা শেষ লিভার আছে এই যে লিভার ডায়াফ্রাম এটু আর এখানে হচ্ছে আবার ইনসিশন বলতে হবে ডিফার্ট প্রসেস থেকে আপ টু দা সিফাইসি পিউবি সিফাইসি এই পাশে যাবে হচ্ছে তো অ্যালো উইথ দা ইঙ্গুইনাল ক্যানাল ক্যানাল হয়ে কোন পর্যন্ত মিড এক্সিলারি ওই তো মিড এক্সিলারি আপ টু দা মিড এক্সিলারি সবগুলো মিড এক্সিলারি পিউবি সিফাইসি আর হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল হয়ে ইঙ্গুইনাল ক্যানাল এটস স্কিন লিঙ্গুয়াল লাইক ইঙ্গুইনালি তো না ইঙ্গুইনাল ইন্টারসেকশন থাকে এটা ইম্পর্টেন্স করবি শেষ তারপর হচ্ছে তোর পোস্টেরিয়র লেয়ার অফ দা প্রোজেক্টর শীট মাসখানে থাকবে হচ্ছে রেকটাস অ্যাপেন্ডিক্স মাসেল তিন
ইনটার টেন্ডিনিয়াস ইন্টারসেকশন থাকবে এটার ইম্পর্টেন্স হচ্ছে এটা তোর স্ট্রেংথ দেয় অ্যাবডোমিনাল ওয়ালকে স্ট্রেংথ দেয় অ্যান্টিরাবডোমিনাল আচ্ছা ফেসের ইনসিজিটা আমাকে একটু বলতো